কার্যক্রম। ইসলামী ব্যাংক বাংলাদেশের উদ্যোগে পবিত্র রমজান মাসে পথচারী রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধান কার্যালয়ের সামনে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মনিরুল মাওলা প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন। সে সময় ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ কায়সার আলী ও মোহাম্মদ ওমর ফারুক খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সিদ্দিকী ও নাইয়ার আজম, ক্যামেলকো তাহের আহমেদ চৌধুরী এবং প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই কর্মসূচির আওতায় রমজান মাসে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার মোট 12টি ট্রাফিক পয়েন্টে লক্ষাধিক পথচারী রোজাদারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। এবার রাশিয়া